মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, ওখানে কি শুধু আহির আর আহিরের গার্লফ্রেন্ডই ছিল? না না, পাঁচ ছ জনের মতো ছিল। আচ্ছা, ওদের নামগুলো জানার কি আর কোনো উপায় নেই? হ্যাঁ, একটা উপায় আছে। কি সেটা? আসলে কিছুদিন আগে আমাদের পাবে একটা সমস্যা হয়েছিল, তারপর থেকে আয়কার নিয়ে জেরক্স করে আবার ফেরত দিয়ে দিতাম। বাহ, তাহলে তো খুবই ভালো। আপনি একটা কাজ করুন, আপনি বরং আমাদের জেরক্সের ছবিগুলো একবার দেখান। এক মিনিট, এক্ষুনি পাঠাতে বলছি। হ্যালো জয়ন্ত, ওই আহির ভৌমিক আর ওর সাথে যারা এসেছিল 3 জুলাই, ওদের আইডির কপিগুলো আমাকে ফোনে পাঠাও তো। পাঠাচ্ছে, চলো এটলিস্ট কিছু তো জানা যাবে। আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু খবরে যা দেখলাম কদিন ধরে, তাতে পুলিশ আমাকে ডাকলেই বা কি লাভ হতো? ম্যাডাম, আপনি তো এত খাটলেন, তাতে শেষ রক্ষা হলো কি? সেই তো ওই আহির ভৌমিক কোর্ট থেকে ছাড়া পেয়ে গেল। আমরা হাইকোর্টে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো শুনলাম ম্যাডাম। ওই স্যার গিয়ে বলাতেই তো আমি ছুটে এলাম আপনাদের কাছে, যদি কোনো কাজে লাগতে পারি। আলোর দিশা দেখিয়ে আলোটা নিভিয়ে নিও না ঠাকুর। এই নিন ম্যাডাম। দেখি সমাদৃতা মুখার্জি। হ্যাঁ, বা সেদিন রাত্রে তো এই এই মেয়েটাই ছিল। তোমাদের চা ভালো লাগেনি, সেটা তোমাদের সমস্যা, ওনার তো কোনো দোষ নেই। আপনি এত জ্ঞান দিচ্ছেন কেন বলুন তো? আরে ভাই, একটা টেনে চড় মারলে না সব গলাবাজি বেরিয়ে যাবে, বুঝলে? চুপচাপ টাকাটা দিয়ে এখান থেকে বেরিয়ে যাও। ঠিকানাটা দেখো তো মেটার। হ্যাঁ, 003 হরিপদ মিত্র লেন। সৃজন, আমাদের এক্ষুনি একবারই সমাদ্রিতার বাড়ি যেতে হবে, বুঝতে পেরেছেন? আমি শিওর, আমার মন বলছে অ্যাক্সিডেন্টের সময় না এই মেয়েটা ওই আহিরের সঙ্গেই ছিল স্পটে। যদি একটু চাপ দেওয়া যায় সত্যি কথা বেরোলেও বেরিয়ে আসতে পারে। ওই ফ্ল্যাটটা মনে হচ্ছে, আসুন তো। হ্যাঁ, এই তো সমাদ্রিতা মুখার্জি। দরজাটা কেউ খুলছে না কেন? দরজাটা তো খুলবে। দরজাটা খুলুন, দরজাটা খুলুন বলছি, নয়তো ভেঙে দেবো এবার। আরে কি করছেন কি সৃজন, প্লিজ শান্ত হন। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, সমাদৃতার থেকে আমাদের কথা বার করতে হবে। আরে এত ঘন ঘন বিল, কি ব্যাপার? ও বাবা, আপনি তো সাংবাদিক আলোকপর্ণা বসু, তো এখানে কি চাই? আপনি সমাদৃতার বাবা তাই না? হ্যাঁ। ও কাকু, সমাদৃতা কোথায়? কেন বলেন তো, আমার মেয়ের সঙ্গে আপনাদের কি দরকার? আপনি নিশ্চয়ই সমাদৃতার মা? হ্যাঁ, কিন্তু আপনাকে আগে যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দিন, না হলে আসুন। 3 জুলাই সমাদৃতা আহিরের সঙ্গে ছিল। 2A/34 যে অ্যাক্সিডেন্টটা হয়েছে না, সে ব্যাপারে আমরা একটু সমাদৃতার সাথে কথা বলতে এসেছি। শুনুন, আমার মেয়ের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই, আপনারা আসুন। কেন মিথ্যে বলছেন কাকু?
আহিরের সাথে সেদিন আপনার মেয়ে একই গাড়িতে ছিল, সেটা আমরা জানি। কাকু কাকিমা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আপনাদের মেয়ের বয়ান আমাদের জন্য ভীষণ দরকার, একবার ওর সাথে আমাদের একটু কথা বলতে দিন প্লিজ। কি মুশকিল, ও কি বলবে কি বলবে? ওর বাবা তো বলছে যে সমাদৃতার সঙ্গে এই ঘটনার কোনো কানেকশন নেই। দয়া করে এভাবে ফালতু অ্যালিগেশন আমার মেয়ের নামে দেবেন না প্লিজ। এবার আপনারা আসুন। এক মিনিট, আপনার মেয়ের সাথে যদি কোনো সম্পর্ক নাই থেকে থাকে তাহলে ওর সাথে কথা বলতে দিতে আপনাদের এত আপত্তি কিসের? আপত্তি আছে, কারণ আমাদের মেয়ে কোথাও যায়নি, 3 জুলাই ও আমাদের সাথে বাড়িতেই ছিল। বাবা, আপনার মেয়ে কখন কোথায় যায় সেটা ডেট ওয়াইজ মনে রাখেন বুঝি আপনি? আচ্ছা শুনুন, আপনারা কে যে এইভাবে প্রশ্ন করছেন? আমি, আমার পরিবার, সমাদৃতা কেউ আপনাদের কোনো জবাব দিতে বাধ্য নই। আপনারা এখন আসতে পারেন। আর সমাদৃতা যে আইডার সাথে ছিল এমন কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? নেই নিশ্চয়ই। এক মিনিট দাঁড়ান। এটা হচ্ছে আপনাদের মেয়ের আইডি কার্ডের ফটো। তো এতে কি প্রমাণ হয়? এটাই প্রমাণ হয় যে সেদিন রাত্রিবেলা আহিরের সাথে আপনার মেয়ে ছিল, তার কারণ আহির আপনাদের মেয়েকে যে পাবে নিয়ে গিয়েছিল সেখান থেকে আমরা এই ছবিটা কালেক্ট করেছি। দেখুন, আমরা আপনাদের বেশি সময় নেব না, সমাদৃতাকে কয়েকটা প্রশ্ন করেই আমরা এখান থেকে চলে যাব। এবার নিশ্চয়ই আমরা ভেতরে যেতে পারি, আসুন সৃজন। দাঁড়ান, ভিতরে গিয়ে কোনো লাভ নেই, সমাদৃতা বাড়িতে নেই। আমরা ওয়েট করব, কখন আসবে ও? সমাদৃতা নিউ ইয়র্ক চলে গেছে। নিউ ইয়র্ক? আপনাদের তো অনেক সোর্স, একবার খোঁজ নিয়ে দেখুন। আমরা ভেতরে যাব। দাঁড়ান সৃজন, সৃজন ভেতরে গিয়ে কোনো লাভ নেই। বাহ, এই যে আপনারা বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট, এবার আপনারা আসুন। হাড়ে বজ্জাত শয়তান এক একটা, হ্যাঁ নালে ক্যাচার লাগার আগেই মেয়েটাকে বিদেশে পাঠিয়ে দিলা। এবার কি হবে পর্ণা, আর তো মাত্র কয়েক ঘন্টা রয়েছে হাতে, এবার তো হায়ার কোর্টও রায় দিয়ে দেবে। আর কোনো কংক্রিট প্রমাণ ছাড়া ধোপেই টিকবে না এই কেস হায়ার কোর্টে। সত্যি ভগবানের উপর না মাঝে মাঝে খুব রাগ হয় জানিস তো মেজো, উনি কি চোখে কিছুই দেখতে পান না? কোনো দোষ করা না সত্ত্বেও না আমাদের বুবাইটা ভালো হচ্ছে আর না দোষীরা শাস্তি পাচ্ছে। ঠিক বলেছো জেঠি, এখনো পর্যন্ত একটা প্রমাণ, একটাও সাক্ষী জোগাড় করতে পারলাম না, সব দিক থেকে সব রাস্তা বন্ধ হয়ে গেল। সবই ক্ষমতার জোর, আবার কি? আরে বাবা, আমি তো সেই শুরু থেকে বলে চলেছি যে ওরা সমস্ত ক্ষমতাওয়ালা লোক, ওদের সঙ্গে লাগতে না যাওয়াই ভালো। আরে বাবা, পুলিশ প্রশাসন সব পকেটে রাখছে, কয়েকটা লোকের মুখ বন্ধ করা ওদের কাছে কোনো ব্যাপার হলো? আহ কৃষ্ণা, সবসময় নেগেটিভ কথাবার্তা বলো না তো, একটু চুপ করো না। কেন চুপ করবো গো আমি, কেন চুপ করবো? এই পর্ণা দেখছি একটা বিপদ না বাঁধিয়ে ছাড়বে না, নিজেও ছুটে বেড়াচ্ছে বাড়ির সকলকে ছুটিয়ে মারছে। আরে বাবা, কিছু জানা যাচ্ছে কি যাচ্ছে না? মা, বাড়িতে বসে হাজারটা মন্তব্য করলে তো কাজের কাজ হবে না, তার জন্য পর্ণাদি যেটা করছে সেটাই করতে হবে। কিন্তু প্রমাণ তো চাই নাকি? আচ্ছা পর্ণা, তোমার ঘটে কোনো বুদ্ধি এলো? না জেঠু, আমারও তো মাথায় কিচ্ছু আসছে না। চুকু দাদা গো, তুমি এইভাবে চুপ করে থাকলে তো চলবে না, কিছু একটা করো যোগ্য দাদা। আমি যে কোনো দিশাই খুঁজে পাচ্ছি না, আর হাতেও যে একদম সময় নেই। তুমি একটা দিশা দেখাও যোগ্য দাদা, তুমি একটা উপায় বলে দাও। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।